ক্রিসমাসের জন্য হোটেল রিসেপশনটা খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল, আর আয়ান খুব মনোযোগ সহকারে দেখছিল। এটা কিছুদিন আগেকারই ভিডিও, যেটা আমি ডিসেম্বরে শ্যুট করেছিলাম, কিন্তু আমি পোস্ট করছি অনেকদিন পর। কিছু হেলথ ইস্যুর জন্য অনেকদিন আমি ভিডিও দিতে পারিনি। এটা হচ্ছে মাস্কাট হলিডে ইন। আমরা প্রায় 6-7 ঘন্টা জার্নি করে মাস্কাট এসে পৌঁছেছিলাম আবুধাবি থেকে। এটা হোটেলের জানালা থেকে রাত্রের মাস্কাট শহরের ভিউ। আর দেখো সকালে উঠেই কি মনোরম দৃশ্য। সকালে উঠেই দেখি ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, যেটা এখানে খুবই রেয়ার। আমি যখন আবুধাবিতে 2 বছর এসেছি, হাতে গুনে কয়েকবারই মাত্র বৃষ্টি দেখেছি। তো সকালে উঠে এরকম একটা দৃশ্য দেখে মনটা ভালো হয়ে গেছিল। আর ঘুমটা তো চোখে জড়িয়ে আসছিল খুব ভালো করে। তারপরে আমরা পৌঁছে গেছিলাম ব্রেকফাস্ট কাউন্টারে। ব্রেকফাস্টে অনেক রকম কিছুই ছিল, ইন্ডিয়ান ছিল, ইংলিশ ব্রেকফাস্টও ছিল, ইটালিয়ানও ছিল, যা যেটা পছন্দ। বৃষ্টি দেখতে দেখতে অনেক দেরি করে পৌঁছেছিলাম, তাই সবাই খেয়ে চলে গেছিলো, ব্রেকফাস্টও সব শেষের দিকেই ছিল। রেহান তো 2টো ডোনাটস নিয়েই ব্যাস, ওর হয়ে গেছে, পেট ভরে গেছে ওর। আর আমি একটু খাওয়া বাদ দিয়ে সব কিছু ভিডিও শ্যুট করতে ব্যস্ত হয়ে গেছিলাম, টাইমও হয়ে আসছিল। এই যে এদিকে সব ব্রেডের আইটেমস, বিভিন্ন ধরনের কেক, ব্রেড, জ্যাম, আর এইদিকে হচ্ছে টোস্ট করার, ব্রেড টোস্ট করার জন্য গ্রিল দেওয়া আছে, চাইলে যে কেউ ব্রেড টোস্ট করে নিতে পারে। আর এটা হচ্ছে চা কফির সেকশন, যে যার পছন্দ গ্রিন টি, দুধ চা, র চা, সব কিছু কফি। আর এটা হচ্ছে জুস, এখানে অনেক রকমের জুস ছিল, যেটা একদমই শেষের দিকে ছিল, যেহেতু আমরা অনেক দেরি করে পৌঁছেছি। আর তার উপরে ফ্রেশ ফ্রুটসও রাখা ছিল অনেক কিছু, যার যেটা পছন্দ। সবার মানুষ হিসাবে সবার পছন্দ তো আলাদা। আর এটা হচ্ছে অমলেট প্লাস পোচ, মানে এগের যে যেটা খেতে পছন্দ করবে তার জন্য তাকে বানিয়ে দেওয়া হবে। এই দিকটা ছিল ইন্ডিয়ান। ব্যাস ব্রেকফাস্ট কমপ্লিট, এরপর আমি একটু হোটেলের চারপাশটা একটুখানি দেখাচ্ছি, ভিতরের ডেকোরেশনটা। অনেক দিন পর এরকম মাঝে মাঝে হঠাৎ করে বেরিয়ে পড়তে বেশ ভালোই লাগে, তাই না? তো আমরা সেরকম হঠাৎই বেরিয়ে পড়েছিলাম, কোনো রকম প্ল্যানিং ছিল না। হাজব্যান্ডের কিছু কাজ ছিল ওমানে, তো আমরা ভাবলাম তাহলে আমরাও যাই, যেহেতু বাচ্চাদের স্কুলে ছুটি ছিল। তো আমরা ডাইরেক্ট আবুধাবি থেকে একদম কারে করে এসে পৌঁছেছিলাম মাস্কাট শহরে। রাত্রে ছিলাম মাস্কাটে, তারপর আমাদের ডেস্টিনেশন ছিল ওমানের সুর বলে একটা জায়গা। এই যে আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি, আর সবাই নিজের নিজের লাগেজ বইতে ব্যস্ত। আয়ান জিদ করছিল, না আমি নিজের লাগেজ নিজে নিয়ে যাব। বললাম ঠিক আছে, নিজের কাজ নিজে করো। আর এটা আমরা এসেছি ওমানের মাস্কাট শহরে গ্র্যান্ড মস্কে। সব আমাদের ইউএইতেও যেমন প্রত্যেকটা বড় বড় শহরে একটা করে গ্র্যান্ড মস্ক আছে, এটা হচ্ছে ওমানের মাস্কাটের গ্র্যান্ড মস্ক, যেটা খুবই সুন্দর আর চারিদিক ফুলে ফুলে ছেয়ে আছে। যেহেতু শীতকাল ছিল তাই ফুলগুলো খুব সুন্দর তাজা ছিল, কিন্তু এখানে তো অনেক রোদ হয়, এগুলো সারা বছর এতটা সুন্দর থাকে না, একটু গরম পড়লে তখন এই ফুলগুলো সব শুকিয়ে যেতে শুরু করে। কিন্তু এখানে অনেক মেনটেন করা হয়, প্রত্যেকটা গাছের মেনটেনেন্স করা হয়, আর খুবই ফুলগুলোর খুবই যত্ন নেওয়া হয়। এখানে এক একটা গাছের প্রতি প্রচুর যত্ন নেওয়া হয়, যেটা আমার খুবই ভালো লাগে। গাছই তো আমাদের জীবন, তাই না? দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা, দেখলেই যেন মানে মনটা জুড়িয়ে যায়। দূরে পাহাড় দেখা যাচ্ছে ওই যে, আর প্রচুর মেঘ করেছিল কিন্তু আকাশে। সকালে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, কিন্তু তাও আকাশে পুরো মেঘ মেঘ করেছিল। আর আমাদেরকে এখনও 2 ঘন্টা যেতে হতো, তো সেই জন্য আমরা চিন্তাও করছিলাম কিভাবে যাব। এটা হচ্ছে মেয়েদের নামাজ পড়ার জায়গা, ওমেন্স প্রেয়ার রুম। দেখো ঝাড়বাতিগুলো কত সুন্দর, আর দেওয়ালের দরজার কারুকার্যগুলোও অপূর্ব সুন্দর ছিল। আর এখানে যে যত গাছ দেখতে পাচ্ছ, তার মধ্যে 90% গাছই কিন্তু ছিল নিম গাছ। নিম গাছের হাওয়া শুনেছি খুব শুদ্ধ হয়, যেখানে থাকে সেই পরিবেশটাও খুব মানে জীবাণুমুক্ত থাকে। তো এখানে প্রচুর পরিমাণে নিম গাছ, আবুধাবিতেও কিন্তু প্রচুর নিম গাছ আছে। দেখো কি সুন্দর ফুলের যত্ন নিয়ে কত সুন্দরভাবে ফুলগুলোকে সাজানো হয়েছে, ফুল গাছগুলোকে কত পরিষ্কার না চারিদিকটা। অনেক বড় এরিয়া জুড়ে কিন্তু
এটা হচ্ছে ব্যাক সাইডটা। আমরা এখন ব্যাক সাইডে চলে এসেছি, এখানেও শুধু ফুলেরই মেলা। আবুধাবিতে দেখেছি অনেক শালিক পাখি, পায়রা, চড়ুই দেখা যায়। এখানেও দেখছি শালিক পাখি, চড়ুই পাখি সব ঘুরে বেড়াচ্ছে। আর অনেক ছোট ছোট পাখির কিচির মিচির শুনতে পাচ্ছিলাম, কিন্তু তারা যে কোথায় লুকিয়েছিল একজনাকেও দেখতে পাচ্ছিলাম না, সব গাছের ফাঁকে ফাঁকে লুকিয়েছিল। কিন্তু কানে যখন আওয়াজগুলো কিচির মিচির আসছিল, খুব মিষ্টি লাগছিল শুনতে। আমাদের মাসকাট থেকে 2 ঘন্টা রাস্তা ছিল সুর, তার আগে কিছুটা হাতে সময় ছিল, তার জন্য ভাবলাম যে এখানেও দু একটা প্লেস ঘুরে নেওয়া যাক। তো এই চলে এসেছি, আর আমাদের তো কোনো প্ল্যানিং ছাড়াই বেরিয়েছি, তাই সব জায়গাতে প্ল্যানিং ছাড়াই ঘুরে বেড়াচ্ছি। হঠাৎ করে ডিসিশন নিচ্ছি, হঠাৎ করেই চলে যাচ্ছি। আর শীতকালে বেরোনোর একটা আলাদা মজা আছে, গরমকালে তো এদিকে এত রোদের জোর হয় না, ওই রোদটা কিন্তু খুব সহ্য করতে পারি না আমি। কিন্তু এই সময় এসেছিলাম, এই সময় কিন্তু বেশ ভালো লাগছিল, না গরম ছিল আর না খুব ঠান্ডা ছিল, একদম যেটা আমাদের ভালো লাগে সেই রকমই ছিল ওয়েদারটা। এই দেখো শালিক পাখি, জোড়া শালিক দেখেছি কিন্তু। এই গাছগুলোর ফাঁকে ছোট ছোট পাখিগুলো ছিল, ওদের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। আচ্ছা, তোমরা কি এই ট্যুরের ভিডিওগুলো পছন্দ করছো আমাকে কমেন্টসে জানিও কিন্তু। আর তোমরা কি দেখতে পছন্দ করবে সেটাও জানিও, আমি সেই ধরনের ভিডিও শেয়ার করবো। আর যদি আমার এই ভিডিওগুলো এতটুকুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না। আমি তোমাদের এই লাইক কমেন্ট শেয়ারগুলো দেখে ইন্সপিরেশন পাবো। এই যে হ্যাভিং ফান ইডিয়েটস, দুটো ইডিয়েটসে ফান হচ্ছে, সেই ইথিরিডসের ডায়লগটা আমার মনে পড়ে গেল হঠাৎ করে, হ্যাভিং ফান ইডিয়েটস, ওদেরকে দেখে এটাই মনে পড়ে গেল। তারপর ওখান থেকে আমরা চলে এসেছিলাম, এটা হচ্ছে দ্য কেভ রেস্টুরেন্ট এরিয়া। এটা একটু পাহাড়ের উপরেই তৈরি করা হয়েছে, আর এখান থেকে পুরো অনেকটা শহরের, মাস্কাট শহরের ভিউটা পাওয়া যায়। কিন্তু এখানেও দেখো নিম গাছ আছে, দেখছো কত পাহাড় চারিদিকে। পুরো ওমান শহরটা কিন্তু একদিকে পাহাড়, একদিকে সমুদ্র দিয়ে ঘেরা, পুরো ওমান শহরটা, সরি ওমান কান্ট্রিটা। যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি যে এক সাইডে পাহাড়, এক সাইডে সমুদ্র। দেখো এই যে রেস্টুরেন্ট, পুরো দেখো কেভের মতো আছে ভিতরটাও, কিন্তু প্রত্যেকটা রেস্টুরেন্ট আছে, পুরো মনে হবে যেন কেভের ভিতরেই যাচ্ছি, কেভের ভেতরেই আছে। তো এটা কি আগে থেকে কেভ ছিল না এটা আর্টিফিশিয়ালি বানানো হয়েছে, আমি ঠিক জানি না। এই যে আমরা চলে এসেছি হোটেলের সেকেন্ড ফ্লোরে, দেখো রেস্টুরেন্ট আছে এখানে, কি সুন্দর না, কিন্তু দেখতে পুরো কেভ, মনে হচ্ছে যেন অরিজিনালি কেভ। যে বসার জায়গা, এখান থেকেও দূরে পাহাড়, সমুদ্র, একটু শহরের ভিউ সব কিছুই দেখা যাচ্ছিল। দেখো গুহার ভেতরে ঢুকে পড়েছি কিন্তু। ভাবলাম আর একটু ঘুরে দেখিয়ে দিই। এখানে কিন্তু ঝাড়বাতির অনেক রকম কালেকশন সব জায়গাতেই, যেখানেই যাচ্ছি দেখছি সুন্দর সুন্দর ঝাড়বাতি। ওই দেখো সমুদ্রের ধারে শহরটা দেখা যাচ্ছে না একটা। এবার আমরা নামছি, খুব খিদে পেয়ে গেছিলো, তো ভাবলাম ঠিক আছে কেভেই যখন এসেছি তখন গুহার ভেতরে রেস্টুরেন্টের খাবার একটু ট্রাই করা যাক। তো ফার্স্ট ফ্লোরে ছিল ইন্ডিয়ান রেস্টুরেন্ট, তো আমরা ওই ইন্ডিয়ান রেস্টুরেন্টই খাবারটা খেয়েছিলাম। এটা কিন্তু ওয়াশরুম, দেখেছো গুহার ভেতরে ওয়াশরুমও আছে কিন্তু। এই যে এটা হচ্ছে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। খাবারগুলো ছিল মোটামুটি অ্যাভারেজ ছিল, খুব যে ভালো ছিল তা না। এবারে আমরা সুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি।
গাড়িতে যখন যাচ্ছিলাম তখন নেমেছে ঝমঝমিয়ে বৃষ্টি। সারাদিন নামলো না, যেই গাড়িতে চেপেছি অমনি বৃষ্টি। দেখছো দূরের পাহাড়গুলো পুরো কালো লাগছে, মানে ওদিকে আরও জোরে বৃষ্টি হচ্ছে। আর যখন গাড়িতে যাচ্ছি তখন আর কিচ্ছু দেখা যাচ্ছে না, গাড়ির ওয়াইপারটা এত স্পিডে চালানোর পরও কিচ্ছু বোঝা যাচ্ছে না। আমরা যে কী কষ্ট করে সুরে পৌঁছেছিলাম কি বলবো। বারবার যাচ্ছি, 5 মিনিট পরে পরে সাইডে গাড়িটা দাঁড় করাচ্ছি, কিছুক্ষণ রেস্ট নিচ্ছি, আবার দেখছি হ্যাঁ বৃষ্টিটা একটু কমে এসেছে, তখন আবার এগোচ্ছি। তারপরে মাঝখানে একটা পেট্রোল পাম্প পেলাম, তো পেট্রোল পাম্পে সবাই একটু মানে দাঁড়ালাম কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য, আর বাচ্চাদেরকেও খিদে খিদে পাচ্ছিল। যদি ওরা খেয়ে এসেছে, গাড়িতেও খাবার ছিল, কিন্তু তাহলেও ওদের যেন কোথাও একটা দেখলে ওদেরকে খাওয়ার ইচ্ছেটা ওদের মনে জেগে যায় বেশি করে। তো এখানে দাঁড়িয়ে ওই একটু স্ন্যাক্স নেওয়া হলো, আর একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে চারিদিকের পরিবেশটাও দেখলাম কেমন হয়ে আছে, বৃষ্টির পরে একটা কি সুন্দর হয়ে থাকে না, তো সেইটাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। ব্যাস পৌঁছে গেছি সুরের হোটেলে। এটা হচ্ছে সুরের একটা হোটেল, এটা হচ্ছে নাম হচ্ছে সুর বিচ হোটেল। এটা একদম সমুদ্রের ধারে, বিচের উপরেই হোটেলটা। দেখো ব্যালকনি থেকে পুরো সমুদ্রের ভিউটা পাওয়া যায়, যার জন্যে আমি এই হোটেলটা চুজ করেছিলাম। শুধুমাত্র এই ব্যালকনির ভিউটার জন্য আমি এই হোটেলটাতে ছিলাম। চলো সমুদ্রের ঢেউ দেখতে দেখতে আজকের ভিডিওটা শেষ করে দিই, আজকে এই পর্যন্ত। বাকিটা আবার পরের ভিডিওতে শেয়ার করব। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টিল দেন, বাই বাই।